কেনাকাটা করছি, দেখুন আমার হাতে ব্যাগ এখানে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করব সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমেরিকার সাপ্তাহিক হাটে। তো চলুন আমেরিকার সাপ্তাহিক হাটে কি কি পাওয়া যায় আমরা ঘুরে ঘুরে দেখে আসি। হ্যাঁ বন্ধুরা, আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই আমেরিকার নিউ ইয়র্কের কুইন্সের ভিতরে সাপ্তাহিক হাট, যেটা সপ্তাহে অনলি একদিন বসে। তো আমরা সেই হাট থেকে বেশি দূরে নাই, হাটটি দেখা যাচ্ছে সামনে। এটি মূলত যারা নিউ ইয়র্কে বসবাস করেন অথবা কুইন্সে তারা জেনে থাকবেন, এলমাস হসপিটালের পিছনে। এই হাটটি শুধুমাত্র টিউজডে বসে সকাল 10টা থেকে 4টা পর্যন্ত। তো চলুন আমরা হাটের দিকে হেঁটে যাই এবং দেখতে থাকি সেখানে কি কি আছে। তো আমি এখন এলমাস হসপিটালের পিছনে চলে আসছি। এটা স্ট্রিট হচ্ছে 77 স্ট্রিট অ্যান্ড 78 স্ট্রিট। এখানে এই সাপ্তাহিক হাটটি বসে অনলি মঙ্গলবারে। তো দেখতে পাচ্ছেন সেই হাটটির অবস্থা কীরকম যাচ্ছে। দেখুন এখানে রাস্তার পারে এভাবে তরি তরকারি বিক্রি করা হচ্ছে। আপনার পছন্দ অনুযায়ী আপনি তরি তরকারি নিতে পারবেন এখান থেকে। সেই সাপ্তাহিক হাটে নিয়ে আসছি, আমার পিছনে সেই হাটটা দেখতে পাচ্ছেন। ভিডিও করার জন্য আর আপনাদের দেখানোর জন্য আসছি এই সাপ্তাহিক হাটে। তো দেখুন এই হাটে কি কি সবজি পাওয়া যায়। এখানে আপনার বাঁধাকপি, বেগুন, তারপর ওপাশে দেখা যাচ্ছে ঝাল, খিরাই, আর এরকম রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাকে কিনতে হবে বিভিন্ন টাইপের ঝাল আছে। এটা হচ্ছে পেঁয়াজ, তারপর এটা আর এক ধরনের ঝাল, আর আপনারা এখানে বিভিন্ন ধরনের তরি তরকারি দেখতে পাচ্ছেন, আর সঙ্গে সঙ্গে এখানে আলু আছে। তো এই বাজারটা খুবই একটা উন্নত না, যেহেতু এটা সাপ্তাহিক হাট। এখানে টমেটো আছে, যদিও এখন শীতকাল না, তবে মনে রাখবেন আমেরিকাতে 12 মাসই টমেটো কিনতে পাওয়া যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে ওনিয়ন ব্যাগ, এটা $5 করে, 5 টাকা করে এক ব্যাগ নিচ্ছি আমি বাসার জন্য। এইগুলো ফ্রিতে দিচ্ছে, আপনি দেখেন একবার আমেরিকান ফ্রিতে খাবার নিচ্ছে। ওকে, গিভ মি 1 4 ফ্রম দেয়ার, ইয়া 1, অ্যান্ড গিভ মি 2 ফ্রম দেয়ার, 2, ইয়া, লাইক মিডল সাইজ,
give me two, like, two is fine, right? Oh no, this too much. That's it. Yeah. How much for? $3 for boys. Three. 2 for 5. Okay, that's good. And give me tomato from here. Tomatoes 250. Don't touch. Okay, give me nice one. Okay. Oh, okay. Okay. So how many is there? Three. Okay, give me one more there. No. This one. Yeah. Okay. So how much there? So give me one middle size from here, not too big. Yeah, that's one good. Yeah, it's good. $3. And give me $2 from here. This one, right? This, okay. This look nice, you think? Good. Okay, that's good. Give me. Okay, thank you very much. তো এই আমেরিকার এই সাপ্তাহিক হাটে আমার মতো দেখুন আরো অনেকে বাজার করতে আসছে এখানে মূলত যারা এখানে আশেপাশে বসবাস করে এবং হসপিটালে কর্মরত লোকজন বেশিরভাগ সময় এখানে বাজার করে বাসার দিকে ফ্রেন তো দেখতে থাকুন হাটটি সকাল 10টায় বসলেও আমি মূলত এখানে আসতে দেরি করেছি যার কারণে এরা চলে যাচ্ছে কারণ এখন 3:30 বাজে 4টার ভিতরে এরা এখান থেকে গুছিয়ে চলে যাবে তো দেখুন এরা মাল গোছানো শুরু করছে এই যে ট্রাক ভরে ভরে এই মালগুলো এখানে নিয়ে আসে এবং বিক্রি করার পরে যেসব মালগুলো থেকে গেল তার মানে কাঁচা তরি তরকারিগুলো সেগুলো আবার এগুলো নিয়ে চলে যাচ্ছে এরা রিটার্ন হয়তো পরবর্তী দিন এগুলো অন্য কোথাও বিক্রি করবে তো দেখতেই পাচ্ছেন এখানের এই উঁচু উঁচু বিল্ডিংগুলো আর এই হাটটি এই রাস্তার পাশে এভাবেই বসে আমি আপনাদেরকে বলেছি 77 স্ট্রিট অ্যান্ড 78 স্ট্রিট এলমাস হসপিটালের পাশে তো আপনারা যারা এই কুইন্সে বসবাস করেন এখানে আসতে পারেন এরকম বাজার করার জন্য আর আমি $20 মতো শপিং করছি এখান থেকে মানে কেনাকাটা করছি দেখুন আমার হাতে ব্যাগ এখানে ধনের পাতা টমেটো বেগুন আর আপনার পেঁয়াজ আর ঝাল এসব কিছু আছে তো মূলত ভিডিও করার জন্য আর আপনাদের দেখানোর জন্য আসছি এই সাপ্তাহিক হাটে সপ্তাহে ওয়ানলি একদিন হাট বসে আর 4টার সময় এটা হচ্ছে শেষ হয়ে যায় তো আশা করব ভিডিওটি ভালো লাগছে ভালো লাগলে সবসময় রুয়েল খান ইউসের সঙ্গে থাকবেন আর তাহলে আপনাদেরকে এরকম বিভিন্ন ধরনের আমেরিকার বা নিউ ইয়র্কের ইনফরমেটিভ ভিডিও দিতে পারবো তো আশা করব এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে আল্লাহ হাফেজ এবং বাই বাই